তৃণমূলের মতামত ও জনপ্রিয়তা যাচাই করে আগামী নির্বাচনে মনোনয়ন জানালেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনকালীন সরকারের মনোভাবের উপরে নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন, সুজনের গোল টেবিল আলোচনায় বিশিষ্ট জন্ডা। তুচ্ছ ঘটনার জেরে বসুন্ধরা এলাকায় ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র‍্যাব পুলিশ। শিক্ষক ও কর্মচারী নিয়োগে স্থানীয় আওয়ামী লীগের কাছে অসহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, কয়েক দফা পণ্ড নিয়োগ পরীক্ষা। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার উপর যাচাই করে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। আর মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিকভাবে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। একাদশ নির্বাচনের দেরি এখনো দুবছর, কিন্তু এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূলকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের আস্থা অর্জনের নির্দেশনাও দিয়েছেন দল প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পেট ভরে ভাত পাবে, রোগের চিকিৎসা পাবে, ছেলে মেয়ে শিক্ষা পাবে। এলাকার উন্নয়ন, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার উপর বিবেচনা করেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। কয়েকটি জরিপ চলছে ইতিমধ্যে, আমাদের হাইকমান্ড কিছু জরিপ করে যাচ্ছেন, এগুলো সব আসনে। আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি বড় নেতা হন, কিন্তু বর্তমানে দলীয়ভাবে আমাদের নেতাকর্মীদের কাছে আপনার কী অবস্থান এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে আপনার কী অবস্থান, সেটাকে মাথায় রেখে আমাদের নমিনেশন দেওয়া হবে। আর মনোনয়নের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না মানলে তাদের জন্য অপেক্ষা করবে দল থেকে আজীবন নিষিদ্ধের মতো শাস্তি। যেই প্রার্থী হোক তার পিছনে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করে, যদি না মানে সেই ক্ষেত্রে দল থেকে এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে আজীবন যাতে আর এই দলে ফিরতে না পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিতর্কিত সংসদ সদস্যরা নজরদারিতে রয়েছে, তারা জানান সব থেকে ভালো সিদ্ধান্ত দিতে দলীয় প্রধান নিজেই সবকিছু বিবেচনা করছেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, নির্বাচনকালীন সরকারের মনোভাবের উপরে নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক সুজনের গোল টেবিল আলোচনায় বিশিষ্ট জনরা এসব কথা বলেন। তারা বলেন নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে, পাশাপাশি সকল সংশয় দূর করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে। হাসান পারভেজের রিপোর্ট। সম্প্রতি শপথ নিয়েছেন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। সরকারি দল তাদের স্বাগত জানালেও সংসদের বাইরে থাকা বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় নতুন নির্বাচন কমিশনের সামনে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুজন চ্যালেঞ্জগুলো আলোচনার জন্য এক গোল টেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে বিশিষ্টজনেরা বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন সরকারের ইতিবাচক মনোভাব থাকতে হবে। শুধুমাত্র ইলেকশন কমিশন দিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এটার জন্য প্রয়োজন যে সরকার তখন থাকবে সেই সরকার কি মনোভাবে নির্বাচনে ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন। বাট নির্বাচন সহায়ক একটা সরকার যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, বিশেষ করে এই নির্বাচন কমিশনের পক্ষে, যে নির্বাচন কমিশনের যোগ্যতা এবং সদিচ্ছা নিয়ে ইতিমধ্যেই প্রচুর প্রশ্ন রয়েছে। সকলের জন্য সমান সুযোগ করে দেওয়া, সেই কাজ কি তাদেরকে করতে হবে, সেটা যদি সরকার, কীরকম সরকার সেই সময় ক্ষমতায় থাকে তাদের উপরে কিন্তু সেটা নির্ভর করে, সেটা ওনারা একলা পারবেন না। জনগণের আস্থা অর্জন এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য নতুন নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান বিশিষ্টজনেরা। যে আপনার এই কমিশনের এবং কমিশনের কর্মকর্তা, নিজস্ব কর্মকর্তা যারা, তাদের কথাবার্তায় কাজে কর্মে জনগণের মনে আস্থার সৃষ্টি হতে হবে যে না, এই লোকগুলি কোনো
আপনার দলবাজি করছে না এবং নিরপেক্ষতা প্রদর্শন করলেই সব দলের জন্য সমতল ক্ষেত্র সৃষ্টি হবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষত জাতীয় নির্বাচনে, এবং যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রমাণ করবেন যে তারা যোগ্য, তারা দেশপ্রেমিক এবং তারা সততার সাথে, দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় ঠিক করার জন্য পরামর্শ দেন তারা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাড়াতে হবে খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ড। শাহলি জয়ের রিপোর্ট। টিমের মধ্যে 2016 সালের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেরা হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের এই টুর্নামেন্টে দলের সংখ্যা ছিল 64,196। বালক ও বালিকাদের এই দুই টুর্নামেন্টে সব মিলিয়ে খেলোয়াড় ছিল 22 লাখ। ফুটবলের এত বড় আয়োজন পৃথিবীতে বিরল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাই উচ্ছ্বসিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শুধুমাত্র পাঠ্যবই আর স্কুল ঘরের চার দেয়াল নয়, কোমলমতিদের আসতে হবে খেলার মাঠেও। তবে খেলাধুলার ক্ষেত্রে আরো বেশি সুযোগ কিভাবে করা যায় সেটা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সে ব্যবস্থা করব। কাজেই আমরা চাই যে খেলাধুলার দিকে আরো সকলে মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য যে এই দেশ আমাদের এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যেমন আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে, তেমনি জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসও। এটুকুই চাই যে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশে দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো বেশি নজর দেবে, আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একজন সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো যেই খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আজকে যেভাবে মনোনিবেশ করেছে তাদের আরও উৎসাহিত করতে হবে, এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবে। খেলাধুলার প্রসারে সবসময় আন্তরিক বর্তমান সরকার, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য উপজেলা পর্যায় পর্যন্ত স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ধন্যবাদ। তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র্যাব আর পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে তারা তাদের সঙ্গে মিশে গিয়ে বুধবার মধ্যরাতের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকা জুড়ে চরম অরাজকতা তৈরির চেষ্টা চালায় এই জঙ্গি গোষ্ঠী। বৃহস্পতিবারও তারা নারকীয় তাণ্ডব চালানোর অপচেষ্টা চালায় পুরো এলাকা জুড়ে। ইশাত হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। রাজধানীর এক প্রান্তে শান্ত, নিরাপদ এক সম্ভ্রান্ত আবাসিক এলাকা বসুন্ধরা। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে রাত 12টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনই একটি বন্ধ গেটের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের সাথে বিরোধ বাঁধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। মারামারিতে জড়িয়ে তারা দুজনই আহত হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের, যদিও কারো আঘাতে গুরুতর নয়। অর্গান ড্যামেজ নেই, কোনো ফ্র্যাকচার নেই বডিতে। এখন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে মাসকুলোস্কেলেটাল পেইন। 7 জন একসঙ্গে আমাকে মনে করো যে পাড়ায় খসায় ঘুরতে লাথি। শিক্ষার্থী তপু আর আনসার সদস্য যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন এই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব চালানোর অপচেষ্টা মেতে ওঠে জঙ্গি চক্র। ফোনে ফোনে আর ফেসবুকে পরস্পরের সাথে যোগাযোগ করে দলে দলে ঢুকে পড়ে নিরিবিলি আবাসিক এলাকায়। ওরা গুজব ছড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা কর্মী রডের আঘাতে আহত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপু মৃত্যুসজ্জায়। নানাভাবে খেপিয়ে তোলার চেষ্টা করে নিরীহ শিক্ষার্থীদের। 100 জঙ্গি সমবেত হয়ে হামলা চালায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2-এ।
বয়সে তরুণী জঙ্গিরা ব্যাপক ভাঙচুর চালায় বসুন্ধরা এলাকার বিস্তীর্ণ সড়কের ফুটপাথ আর ডিভাইডারেও। প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন। চরম ধৈর্যের সাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক রাউন্ড গুলি বা টিয়ার শেল না ছুড়ে, একবারও লাঠিচার্জ না করে তারা এই তরুণদের শান্ত করে বাড়ি ফিরে যেতে উদ্বুদ্ধ করেন। জঙ্গি অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সাথে যোগ দিলেও রাত 3টার দিকে তারা বিষয়টা বুঝতে পারে। রাত 3:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা যখন এই আহ্বান জানিয়ে বাড়ি ফিরতে থাকে, জঙ্গি তরুণরাও তখন র্যাব পুলিশের প্রতিরোধের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়। এরপর এই জঙ্গিরা মেতে ওঠে নতুন ষড়যন্ত্রে। রাত 4টার দিকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যালায়েন্স নামের ভুঁইফোড় এক সংগঠনের নাম দিয়ে NSU ও শিক্ষার্থী তপুর উপর হামলার অপপ্রচারে চাঙ্গা হয়ে ওঠে। নানা ধরনের উস্কানিমূলক প্রোপাগান্ডা চালিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সকালে আবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হওয়ার আহ্বান জানাতে থাকে। ফেসবুক মেসেঞ্জারে সকাল অবধি চলে তাদের উস্কানিমূলক কার্যক্রম। তারা চেহারা আড়াল করতে কালো কাপড়, মুখে বাঁধা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রচার করে। ইনশাআল্লাহ এর কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সকলে যেন কালকে NSU-তে একসাথে হই। এটা কোন ধরনের বিহেভ, এটা কোন ধরনের আচরণ, এটা আমাদের জানতে হবে। আমরা কাল সকাল 10টার মধ্যে অবশ্যই সবাই একসাথে থাকবো NSU-তে। আপনাদের আপনার প্রত্যেকটা ফ্রেন্ড কে ইনভাইট করেন, আমার ভিডিও শেয়ার করতে হবে না। জাস্ট লেট দেম নো যে কালকে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা NSU এর জন্য থাকে। ইভেন IOB ওর যদি কোনো ছেলেপেলে থাকে তারা যেন এক হয়। সকাল 10টার পর থেকে আবারও সময়বদ্ধ হতে থাকে ওরা, নেমে পড়ে ভাঙচুরের চেষ্টায়। হামলা চালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বসুন্ধরা শাখায়। ভাঙচুরের এই চেষ্টায় অবশ্য সাধারণ শিক্ষার্থীদের তারা সম্পৃক্ত করতে পারেনি। জঙ্গি কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের খিপিয়ে তুলতে এই তরুণদের ব্যবহার করা ভাষা আর শব্দ চয়নে স্পষ্ট হয় এদের মতাদর্শ। এরপরই তারা ভাঙচুর করে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস। এ সময় খুব তৎপর ছিল 5 থেকে 6 জন তরুণ, যাদের মুখে বাঁধা ছিল মাস্ক। নিজেদের নিরাপদ রাখতে তারা পরিচয় গোপন করার এই কৌশল নেয়। আন্দোলন করতেছে ফেসবুকে আপলোড করা বেশ কিছু পোস্ট মুছে ফেলে তারা সেখানেই জানায় নিরাপত্তার স্বার্থে এগুলো মুছে ফেলা জরুরি। যাদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই তাণ্ডবকে জায়েজ করার চেষ্টা করে সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানান, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কেউ নয়, তারা বহিরাগত। এত কিছুর পরও থেমে থাকেনি তারা, বিকেলে আবারও হামলা চালায় পুলিশের ওপর। আশিকুর রহমান শ্রাবণ, News 24, ঢাকা। পহেলা মার্চ থেকে জাটকা ধরা সরকার নিষিদ্ধ করলেও রাজধানীর আবদুল্লাপুর মৎস্য বাজারে এখন জাটকার সয়লাব। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনার কাছে জানতে চাই যে জাটকা ধরা নিষিদ্ধ হওয়ার পরেও আসলে বাজারে জাটকা পাওয়া যাচ্ছে, তো এই বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? যোজনা, আপনি যেমনটি বলছিলেন যে পয়লা মার্চ থেকে যে জাটকা ধরা নিষেধ করেছে সরকার, তার আগে আমি আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি যে নভেম্বর থেকে জুন এই 8 মাস কিন্তু জাটকা ধরার উপরে কিন্তু এমনিতে কিন্তু নিষেধাজ্ঞা আছে। বিশেষ করে 9 ইঞ্চির নিচে যে ইলিশ মাছগুলো আছে, যেটাকে জাটকা বলে বলা হয়, সেগুলো ধরার ব্যাপারে কিন্তু নিষেধ এমনিতেই আছে। তাছাড়া কিন্তু এই যে এই মাসের 1 তারিখ থেকে এই মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কিন্তু সব রকমের ইলিশ মাছ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে বরিশাল, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ এই 4টা অঞ্চলে কিন্তু মাছ ধরা কিন্তু পুরোপুরি নিষেধ। তো আমি কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে আবদুল্লাপুর যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে আছে। এবং কাঁচা বাজার এলাকার যদি আমি আপনাকে তথ্য জানাই যে পুরো কাঁচা বাজার জুড়ে কিন্তু জাটকার একটা উৎসব চলছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে আমার সামনে আপনি
আপনি যে যে মাছগুলো দেখছেন আপনি এবং যে মাছের যে সাইজ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে যে বাচ্চা ইলিশের যে একটা উৎসব সেই উৎসবটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবং এই অবস্থাটা কিন্তু শুধু এই জায়গাতেই না, এই পুরো বাজার জুড়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম জাটকা মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। কিন্তু এই নিয়ে কিন্তু এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি, আসলে তারা বলতে চাচ্ছে যে এটা এটার জন্য কিন্তু তারা দায়ী নয়, যারা এটা তাদের কাছে যে পাইকাররা পাঠাচ্ছে বিদায় কিন্তু তারা এটা বিক্রি করছে এবং তারা এটার ব্যাপারে তারা নিজেদের দোষও স্বীকার করছে। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে যে বাজার কমিটি আছে, বাজার কমিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। বাজার কমিটি বলছে যে তারা পরপর কয়েকবার এই বাজারের যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদেরকে জাটকা বিক্রি করার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বিক্রি না করার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সবসময় কিন্তু বলে আসছে, তারা কিন্তু এই কথা বলছে। এবং আমরা জেনেছি যে এখানে মাঝে মধ্যে মৎস্য কর্মকর্তারা আসেন, এখানে প্রশাসনের লোকজন আসেন, এসে এই জাটকার আর উপরে তারা অভিযান পরিচালনা করে এবং নির্দিষ্ট মেয়াদে যে সাজা সেই সাজাও নাকি এখান থেকে দেয়া হয়। কিন্তু আমরা কিন্তু এই আজকে বাজারে যে পরিমাণ জাটকার আমরা দেখলাম সেই অনুপাতে আমাদের এখন প্রশ্ন আসে যে আসলেই এই বাজারে জাটকা বিক্রির যে একটা অভিযান বা জাটকা বিক্রি নিষেধ করার ব্যাপারে যে অভিযান সেই অভিযান আসলেই কতটুকু কার্যকর হচ্ছে বা কার্যকর হয়েছে। তো সর্বোপরি বলা যেতে পারে যে আসলে যে জাটকার সরকার ইলিশ মাছের যেই বংশ বৃদ্ধির জন্য যেই যে জাটকা নিধনের যেই বিষয় নিষেধ করেছে এই নিষেধ আসলে নিষেধাজ্ঞা কেউই কিন্তু মানছে না, আর যার ফলে রাজধানীর এই এই বাজারগুলোতে কিন্তু জাটকার কিন্তু যথেষ্ট পরিমাণে সচরাচর দেখা যাচ্ছে এবং বলা যেতে পারে যে জাটকাটা উৎসব চলছে যোজনা। বিপ্লব আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আবদুল্লাপুর মৎস্য বাজার থেকে বলছেন সহকর্মী তালুকদার বিপ্লব। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগে স্থানীয় আওয়ামী লীগের কাছে অসহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধায় কয়েক দফা বন্ধ হয়েছে নিয়োগ পরীক্ষা। এ নিয়ে ক্ষুব্ধ সিনিয়র শিক্ষকরাও। আর স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, বর্তমান প্রশাসন জামায়াত শিবিরকে নিয়োগ দিচ্ছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। পরীক্ষা দিতে এসে এমন অসহায় ছিলেন চাকরি প্রার্থীরা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধার মুখে কয়েক দফা পণ্ড হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে বহিরাগতদের এমন হস্তক্ষেপে ক্ষুব্ধ সিনিয়র শিক্ষকরা। তারা বলছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে সরকারি দলের নেতাকর্মীদের এমন আচরণ কাম্য নয়। যে ফ্রিডম নিয়ে সামনের দিকে চলবার কথা, কমিউনিটির নামে কোনো একটি প্রেশার গ্রুপের কাছ থেকে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। শিক্ষার কার্যক্রম চালাতে হবে, পরীক্ষা বন্ধন একাডেমিক যত কাজ আছে সেগুলিকে চালাতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই আওয়ামী লীগ নেতার দাবি, এ প্রশাসনের সময়ে জামাত শিবিরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা জামাত শিবিরকে নিয়োগ না দিতে আন্দোলন করছেন। আমরা বুঝাতে চাচ্ছি যে স্বাধীনতার পক্ষের মানুষগুলোকে তো আপনারা চিনেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে তো আপনারা চিনেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে তো আপনারা চিনেন, না জানা তো না, আপনারা তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা অন্তত একটু করেন। আর উপ উপাচার্য বলছেন, যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে, এই নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবারের মধ্যে কোনো ক্ষোভ নেই। তারা হয়তো ভুল বুঝাবুঝি জায়গা থেকেই এই বিষয়গুলো ভাবছেন, তবে আমি আশা রাখি তারা মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সেটা শুধু আমাদের দায়িত্ব না, গোটা সমাজের দায়িত্ব, গোটা রাষ্ট্রের দায়িত্ব, জনগণের দায়িত্ব যে সেই বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একসাথে সহযোগী হয়ে সেই জায়গায় পৌঁছে দেওয়া। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমাকে পাওয়ার জন্য। বাংলাদেশের পতাকার মাঝে লাল বৃত্ত আঁকার ভাবনাটা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের, এমনটাই দাবিদার। বাংলার পতাকায় পাকিস্তানি পতাকার সবুজ রঙে ছিল তার আপত্তি। 3রা মার্চ পল্টন ময়দানে এই মুক্তিযোদ্ধায় পাঠ করেছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ইশতেহার, যে ইশতেহারে ছিল স্বাধীন বাংলাদেশ গঠন করার কথা। শোনালেন যুদ্ধ আর যুদ্ধ পরবর্তী সময়ের কথা।
অন্তরা বিশ্বাসের কাছে বিস্তারিত। লাল সবুজ আর হলদে মানচিত্রের মাঝে ছিল এক অদম্য শক্তি, ছিল এক অহংকার। যুদ্ধের ময়দানে বাংলার পতাকা আত্মবিশ্বাস বাড়াত লাখো যোদ্ধার, পরিচয় দিত বিশ্বের দরবারে। এই পতাকার টুকটুকে লাল সূর্যের ভাবনা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের। আর সবাই জানে যে আমি লাল বলতে করি, বললো সাধারণ সিরাজ তো লাল বলতে করে, তো কী দেওয়া যায় লাল? আমি যে লাল সূর্যই দেবে, একটা সূর্য থাকবে লাল, আর পতাকার সবুজ রংটা পাকিস্তানের পতাকার সাথে মিলে যাচ্ছিল বলে তার ছিল ভীষণ আপত্তি। শেষমেশ সবুজের বদলে গাঢ় সবুজ রঙের মাঝে আঁকা হয় লাল বৃত্ত, সাথে জোড়া হয় মানচিত্র। শাহজাহান সিরাজ 1971 ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের বড় নেতা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 3 মার্চ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে তিনি সেই ইস্তেহারটি পাঠ করেন পল্টন ময়দানে হাজারো বাঙালির সামনে, যে ইস্তেহারে ছিল স্বাধীন বাংলাদেশ গঠন করার লক্ষ্যের কথা। যদি আমরা ইস্তেহার পাঠ করি, ওই দিন সকালবেলায় শেখ সাহেব হঠাৎ আমাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন যে আজকে আমাদের বেরিয়ে মুক্তি হল, ওই দিনই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। এরপর একে একে আসে 7ই মার্চ, উত্তাল 18 থেকে 24 মার্চ, কঠিন সংগ্রামের সেই সময়ের অগ্নি সাক্ষী শাহজাহান সিরাজ। শেষমেশ আসে কালরাত্রি 25শে মার্চ, তবে কালরাত্রির আগেই বঙ্গবন্ধুর নির্দেশে চলে যান আন্ডারগ্রাউন্ডে, মুক্তিযুদ্ধের সময় দেরাদুনে প্রশিক্ষণ নেন, যুদ্ধ করেন মুজিব বাহিনীতে। তবে স্বপ্নের বাংলাদেশ পাননি বলে জানান এই যোদ্ধা। না, এখন তো বিশৃঙ্খল অবস্থা একটা, সে করলে সে এই একজন হাসানটাকেও ইচ্ছে করলে শেখ হাসিনা ঠিকঠাক করতে পারত, কিন্তু তাও করেনি। সামনের দিনে সোনার বাংলার হাল ধরবে তরুণ প্রজন্ম, এই প্রত্যাশা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। News24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারেও, গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। আবার স্বাগত, দেখছেন News24 সংবাদ। আগামী 6 মার্চ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উপনির্বাচন, নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে করছেন ভোট প্রার্থনা। এদিকে ভোটাররাও বলছেন যোগ্য ও সৎ ব্যক্তিকেই ভোট দেবেন তারা। কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার প্রতিবেদন, আর জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। কুমিল্লার আদর্শ সদর উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল আর বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল কাইয়ুম। নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা সদর উপজেলা, মাইকে চলছে নৌকা আর ধানের শীষের জোর প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরাও। বিগত সময়ে উপজেলাবাসীর পাশে থেকে উন্নয়ন করেছেন এমন দাবি করে নৌকা প্রতীকের জয়ের বিষয়ে আশাবাদী সরকার দলীয় প্রার্থী। দলমত নির্বিশেষে সবাই ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং আগামী 6 তারিখ আমি দৃঢ়ভাবে আশাবাদী সদর উপজেলার মানুষ ব্যাপকভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা থাকলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে জয়ী হবেন এমনটা বলছেন বিএনপির প্রার্থী। আমরা সবাইকে বলতেছি যে না, নতুন নির্বাচন কমিশন আসছে, সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, আপনারা কেন্দ্রে আসেন। তো সবাইকে বলতেছি ইনশাল্লাহ সবাই কেন্দ্রে যাবে, ইলেকশনের দিন 6 তারিখে বোঝা যাবে কি করে তারা। আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। ভালো প্রার্থী দরকার, যে যোগ্য, যে উন্নয়নমূলক কাজ করতে পারবে, কেন যদি ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ফিরে আসতে পারে, রেজাল্ট তাতে সঠিক থাকে।
এদিকে নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর এই নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে আমরা এই নির্বাচনটাকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এখানে একটা মিটিং করেছি। ভোটারদের প্রত্যাশা, সিটি নির্বাচনের আগে সদর উপজেলায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সেকুরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারেও। গেল সপ্তাহের তুলনায় বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, উত্তরবঙ্গ থেকে কোনো সবজি চালান না আসায় সংকট তৈরি হয়েছে বাজারে। এছাড়া দেশি মাছ ছাড়াও বেড়েছে সামুদ্রিক মাছের দাম। নন্দরা জয়ার রিপোর্ট। বন্দরনগরীর সবচেয়ে বড় বাজার রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের শুরুতেই বাড়তে থাকে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে 3 টাকা, ঢেঁড়স কেজিতে 20 টাকা, ফুলকপি কেজিতে 10 টাকা, বেগুন কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। অন্যান্য বছর যেরকম আমরা এই টমেটোর সময় কিন্তু অনেকে আরেকটু কম হতো, দাম 10-15 টাকায় চলে আসছে, কিন্তু এবছর কিন্তু 20 টাকার নিচে কোথাও নেই। আমার মনে হচ্ছে সবজির দাম এখন হঠাৎ করেই প্রায় 5 থেকে 10 টাকা করে প্রত্যেকটা পদেই বেড়ে গিয়েছে। এই সপ্তাহে একটু দাম বেড়ে গেছে সামান্য, যেমন আলু ছিল 12 টাকা, এখন হয়েছে 14 টাকা। দামের এই তারতম্যের জন্য বিক্রেতারা দোষ চাপান পরিবহন শ্রমিকদের ওপর। আমাদের যে পরিমাণটা আসার কথা ছিল সে পরিমাণটা আসেনি, গাড়িগুলো চলতেছে, এগুলো মাল রেট মোটামুটি আছে, আরও আসলে আরও কমে যাবে। এদিকে সবজির পাশাপাশি বেড়েছে বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও গরুর মাংসের দাম। সকালে যে মাছগুলো কিনছি আমি 280 টাকা, সে মাছগুলো এখন 320 টাকা। যে পরিমাণ মাছ আসার কথা সেই পরিমাণ মাছটা আসে, তাই কারণে মনেতেই 2000 টাকাতে বেশি। অন্যদিকে পেঁয়াজের দামের পাশাপাশি দেশীয় রসুনের দাম এবং আদার দাম গেল সপ্তাহের মতো থাকলেও চালের দাম আবারও বাড়তে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অভিযোগের জের তদন্ত থেকে সরে দাঁড়ালেন অ্যাটর্নি জেনারেল। আবার স্বাগত, দেখছি নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে এফবিআই তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এরই মধ্যে তার পদত্যাগের দাবি উঠেছে ডেমোক্রেট শিবিরে। ওয়াশিংটন পোস্টের খবর বলছে, গেল বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে 2 বার বৈঠক করেছিলেন সেশনস। ওই বছর 25 জনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি, কিন্তু রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকটি হয় এমন সময়ে যখন সেশনস তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের প্রচার শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে সেশনস জানান, মনোনয়ন চূড়ান্ত হওয়ার শুনানিতে তিনি সৎ ও সঠিক ছিলেন। তার সাথে একই সুরে কথা বলেছেন আমেরিকার শীর্ষস্থানীয় এক আইন কর্মকর্তা। তিনি জানান, জানুয়ারিতে সেশনসের মনোনয়ন চূড়ান্ত হওয়ার সময় রাশিয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে যে সাক্ষ্য দিয়েছিলেন সেটি মিথ্যা নয়। এবার খেলার খবর। পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানি মেজর, এমন খবরের বিপরীতে অবশেষে মুখ খুলেছে বিসিবি। সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পিসিবির রুটিন ওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশ সহ প্রতিটি দেশই খেলার আমন্ত্রণ পেয়েছে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নাজমুস সাকিবের রিপোর্ট।
ঘরের মাঠে ক্রিকেট ফেরানো লড়াই করে যাচ্ছে পাকিস্তান। সাহসের সঙ্গে এবার পিএসএল ফাইনালের আয়োজন হচ্ছে লাহোরে। আসছে রোববারের ওই মেগা ম্যাচকে ঘিরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার প্রদর্শনী করাতে আইসিসি 10টি দেশের বোর্ড প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে ওরা। আর এ সবকিছু গোচরেই রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। সেই দলে যোগ দেবেন বিসিবির একজন, নিশ্চিত করে জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী। আইসিসি আমাদের কাছে জানিয়েছে যে আমরা যদি কোনো প্রতিনিধি পাঠাতে চাই সেক্ষেত্রে আইসিসি উইল মেক দ্য অ্যারেঞ্জমেন্টস। সো এর উপর ভিত্তি করেই আমাদের একজন প্রতিনিধি ওই আইসিসি যে একটা ডেলিগেশন যাবে তাদের সাথে আমাদের একজন প্রতিনিধি থাকবেন। গেল কদিন ধরে পাকিস্তানের মিডিয়া প্রচার করছে বাংলাদেশ নাকি নভেম্বরে খেলতে যাবে ওদের দেশে। সিও সুজন জানিয়েছেন আসল খবর। পাকিস্তানের আমন্ত্রণের বিষয়টা আসলে আমি যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু শুধু বাংলাদেশ না, বিভিন্ন যে আইসিসির সদস্যভুক্ত দেশ আছে সবার সাথেই অ্যাপ্রোচ করছে। প্লেয়ার সিকিউরিটি ইজ আওয়ার প্রায়োরিটি এবং সার্বিক বিষয়ে চিন্তা করেই আমরা আমাদের সিদ্ধান্ত নেব। ওই সময়টা বিপিএল আয়োজনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে, ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেভাবেই আমাদের প্রিপারেশন চলছে। এফটিপি সূচি অনুযায়ী বাংলাদেশে আগামী জুলাইয়ে পাকিস্তান ও সেপ্টেম্বর অক্টোবরে অস্ট্রেলিয়া দল আসার কথা। বোর্ডের এই কর্তা আশ্বস্ত করলেন সবকিছুই এখন পর্যন্ত ঠিকঠাক। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরছি পত্রিকার পর্যালোচনা নিয়ে। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। সংবাদপত্র পর্যালোচনা নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন রিয়াজ হায়দার চৌধুরী এবং রাজশাহী থেকে কাজী শাহেদ। তবে শুরুতেই জানিয়ে দিব ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আজকের প্রধান প্রধান শিরোনাম বা দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকের প্রধান শিরোনাম, রহস্যময় তাণ্ডবে ওরা কারা, দিনভর ভাঙচুর, চিহ্নিত কিছু জঙ্গি ছিল তৎপর। আরও আছে এসডিজিতেও নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ, 7% জিডিপি প্রবৃদ্ধির টার্গেট। নিবন্ধন চুক্তিতে 2 ডজন দল, আগামী নির্বাচন ঘিরে বিএনপি জোট সংকটে, বিকল্প জোট করতে চায় জাতীয় পার্টি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, অপপ্রচার চালিয়ে জঙ্গি তাণ্ডব, গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সময় আনসার সদস্যদের সঙ্গে মারামারি, বিনা উস্কানিতে হামলা। 7 পরিবহন শ্রমিক রিমান্ডে, ধর্মঘটের নামে নৈরাজ্যের 3 মামলায় আসামি সহস্রাধিক। খেলাধুলা প্রসারে সবার সহযোগিতা চালান প্রধানমন্ত্রী। এরপরে দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনাম। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, আসামিদের অধিকাংশ সাধারণ ট্রাক শ্রমিক, গাবতলিতে সংঘর্ষের ঘটনায় মামলা। এছাড়া আছে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলে বহিষ্কার ও কমিটি বাতিল নয়। এবার ফাঁসেন ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল, রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা। এরপর দেখে নেব দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল লন্ডভণ্ড, নেপথ্যে উড়োজাহাজ লিজ বাণিজ্য, নৌমন্ত্রীর কাছে জিম্মি সরকার, বিশিষ্টজনদের প্রতিক্রিয়া। দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম, বসুন্ধরায় তুলকালাম, নর্থ সাউথ শিক্ষার্থীকে মারধরের জের, আজকের ক্লাস স্থগিত, খেলাধুলায় সহায়তা প্রদানে এগিয়ে আসুন বলেছেন প্রধানমন্ত্রী, প্রশ্নপত্র ফাঁসে কোচিং সেন্টার জড়িত। এরপর দেখব দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, পোলট্রি বিপ্লব, 60 লক্ষ মানুষের পরোক্ষ কর্মসংস্থান, 13.5 লাখ অবৈধ চালকের হাতে যাত্রী নিরাপত্তা। দর্শক, এবারে আমাদের সঙ্গে যোগ দিবেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী এবং রাজশাহী থেকে কাজী শাহেদ। আপনাদের কাছে আজকের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আসলে জানতে চাই। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। Thank you.
শুভ সকাল যোজনা। শুরুতে জানিয়ে দিচ্ছি রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। দৈনিক সানশাইন, তারা শিরোনাম করেছে জঙ্গি আমিজুল বন্দুকযুদ্ধে নিহত, গোদাগাড়িতে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরাও আত্মগোপনে। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, না চলে হাতবোমা সহ জেএমবি সদস্য গ্রেপ্তার। বগুড়া মেডিকেলের সেই 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি। রাজশাহীতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। দৈনিক সোনালী সংবাদ, তারা শিরোনাম করেছে পিডিবির পিচ রেড কর্মচারীদের ভাগ্য অনিশ্চিত, নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বাড়ছে। দৈনিক সোনার দেশ, তারা শিরোনাম করেছে জঙ্গি আমিজুল বন্দুকযুদ্ধে নিহত, মরদেহ গ্রহণে পিতার অস্বীকৃতি। দৈনিক উত্তরা প্রতিদিন, তারা শিরোনাম করেছে হুমকিতে শহররক্ষাবাদ, জলবদ্ধতা নিরসনে বাদ ঘেঁষে প্রশস্ত ড্রেন। দৈনিক রাজশাহী, তারা শিরোনাম করেছে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আবারও জঙ্গিদের আনাগোনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দৈনিক বার্তাও শিরোনাম করেছে নগরীতে একের পর এক চুরি, আতঙ্কে নগরবাসী। এগুলি ছিল রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। আজ এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঘাতকদালা নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান। জনাব কামরুজ্জামান, আপনাকে স্বাগত জানাই। শুরুতেই যে জিনিসটি একটু জানতে চাই যে দৈনিক রাজশাহী একটি কাগজ, তারা শিরোনাম করেছে যে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আবারও জঙ্গিদের আনাগোনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। তা আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যেসব জঙ্গিরা ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বা গ্রেপ্তার হচ্ছেন, তাদের অধিকাংশের বাড়ি কিন্তু রাজশাহী অঞ্চলে। মানে এইটি কেন, মানে রাজশাহীকে ঘিরে জঙ্গিদের এই যে তৎপরতা, এটি কি কেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে যখনই জঙ্গি তৎপরতা শুরু হয় তখন এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে। আমরা লক্ষ্য করেছি যখন মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ক্ষমতায় থাকে তখন এই অঞ্চলেই বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। আমরা যদি আরও একটু পেছনে ঘুরে যাই তাহলে দেখব যে মহান মুক্তিযুদ্ধের আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ রাজশাহী বিজয় অর্জন করেছে, রাজশাহী মুক্ত হয়েছে 18 ডিসেম্বর। ফলে এই কারণটি আগে থেকেই বিশ্লেষণ করে আমাদের কাজ করা উচিত ছিল, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয়েছে এটি একটি বর্ডার এলাকা, এই অঞ্চল অপেক্ষাকৃত দরিদ্র পীড়িত অঞ্চল এবং এই অঞ্চলকে মানুষ অপেক্ষাকৃত শান্তিপ্রিয় মানুষ, সরল সাধারণ জীবনযাপন করেন, ফলে এবং ধর্মীয় বোধ তাদের মধ্যে প্রখর, সেটি ধর্মীয় অন্ধত্ব আমি বলবো না, ধর্মীয় সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পছন্দ করে এই অঞ্চলের মানুষ। ফলে এই যে মানুষের সাধারণ জীবনযাপন করার প্রবণতা কিংবা ধর্মীয় বোধ কিংবা দারিদ্র পীড়িতা, এর সুযোগ নিয়ে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো এই অঞ্চলকে তাদের কেন্দ্রভূমি হিসেবে গড়ে তোলবার লক্ষ্যে বঙ্গবন্ধু থাকাকালীন এই অঞ্চলে কাজ শুরু করেছিলেন। আমরা দেখেছি তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চারিদিকে একটি প্রলয় গড়ে তোলার চেষ্টা করেছেন, চারিদিকে একটি করিডোর গড়ে তোলার চেষ্টা করেছেন, যেটি শিবির উদ্দেশ্যত নামে। সেইখানে তারা থেকেছেন, খেয়েছেন, বিয়ে করেছেন, শাদী করেছেন, অর্থ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বিষয়। এর বিপরীতে আমাদের যে কর্মকাণ্ডগুলো হওয়া উচিত ছিল সেগুলো হয়নি আমি তা বলবো না, সেগুলো যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখনই ঘুরে দাঁড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে অত্যাচার নিপীড়ন রাজশাহীবাসীর প্রতি তৎকালীন সরকার এবং প্রশাসনের সহযোগিতায় বাংলা ভাই এবং বিএনপি জামাত জোটের নেতাকর্মীরা চালিয়েছিল তার বিরুদ্ধে জনমত ঐক্যবদ্ধ। আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ঘাতকদালা নির্মূল কমিটি যে ধরনের ভূমিকা রাখছে, এখন জঙ্গিদের যে উত্থান, ঠিক আরেকটি মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে, তো সেখানে ঘাতকদালা নির্মূল কমিটির ভূমিকাটা কি? ঘাতকদালা নির্মূল কমিটি, আপনি জানেন যে আমরা কেন্দ্রীয়ভাবে সপ্তম সম্মেলন সমাপ্ত করার পরে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি। আসলে এটিকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমরা সবসময় বলে আসছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কতগুলো ষড়যন্ত্র তৈরি হয়, সেই ষড়যন্ত্র এখন তো জনপ্রতিনিধি পর্যন্ত চলে এসেছে। জনপ্রতিনিধিদের মুখ থেকেও কখনো কখনো ঘাতকদালা নির্মূল কমিটির পক্ষে বিপক্ষে ভিন্ন রকমের মত আমরা শুনতে পাই, যেটি আমাদেরকে ব্যথিত করে। কিন্তু এই প্রক্রিয়ার সাথে আমরা যেটি মনে করি যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা একান্ত জরুরি। তাদের ট্রেনিংটা যদি বন্ধ হয়ে যায়, কর্মীর আসার লাইনটা যদি বন্ধ হয়ে যায়,
তাহলে এই জায়গায় এই বাঙালি জাতি আমরা দেখেছি অতীতে যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে তারা শেষ হয়ে গেছে। জামাত শিবির এবং সেই সাথে বিএনপি যে কর্মকাণ্ডগুলো করেছে তাদের রাজনীতিকেও ঘৃণা ভরে এই জাতি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা একটি বিষয়ে খুবই দুঃখ পাই, কষ্ট পাই, আমরা কখনো কখনো নিজেরা এদের কর্মী হিসেবেও লজ্জা পাই যে আমরা এখন পর্যন্ত তাদের বিচার কার্য স্থানীয়ভাবে চূড়ান্ত পর্যায়ে আমরা তেমন কোনোটাই নিতে পারিনি। বিচার প্রক্রিয়ার এই নানান ধরনের গাফেলতি এবং ষড়যন্ত্র, আমি তো বলবো এটাকে ষড়যন্ত্র, আইনজীবী, রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ, এই যে ঐক্যবদ্ধ একটি প্রক্রিয়া হওয়া উচিত ছিল সেক্ষেত্রে এটি নাই। আমরা আমাদের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমরা এখন যুদ্ধাপরাধীদের বিচার তো চলছেই, সেই সাথে আমরা ইতিহাস বিকৃতি রোধ আইন চাচ্ছি, আমরা 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য আহ্বান জানাচ্ছি, আমরা 30 লক্ষ শহীদের স্মরণে আগামী 3 বছর জুড়ে 30 লাখ আমরা গাছ লাগাবো। এটা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিকে সমর্থন জানিয়ে পরিবেশ রক্ষার দিকে আমরা কাজে এগিয়ে আসছি। জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, আমরাও কিন্তু দেখেছি যে আশকোনায় বা হডহাডি আয়োজনে সব জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা ভালো দেখেছে এবং জঙ্গিদেরকে নির্মূল করা সম্ভব হচ্ছে। তো রাজশাহী অঞ্চলে পুলিশের ভূমিকা বা আইনশৃঙ্খলা ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? না, এটি সত্য যে আসলে যখন পিট, আমি ওই কথাটি শব্দটি ব্যবহার করেছিলাম, পিট যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু সবাই একসাথে কাজ করে এবং পুলিশ বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি আপনারা নিউজ করেছেন, সেটি হচ্ছে যে গোদাগাড়ির আমিজুল, তাকে তো পুলিশই ধরতে গেছিল এবং পুলিশ এই ধরনের অনেক ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে। কিন্তু আমি একটি বলছিলাম যে সমন্বিত প্রক্রিয়া, একটি চার্জশিট, তারপরে আইনের ওইখানে হিয়ারিং, বিচারকদেরকে বোঝানো, আইনের ল পয়েন্টে আবেদন করা এবং রাজনীতিবিদদেরও এক ধরনের ভূমিকা থাকে, সেই ভূমিকাগুলো খাপ ছাড়া হয়ে গেছে, এটি আপনিও বুঝতে পারছেন, যে কারণে চেতনা শিথিলতা দেখা দিচ্ছে এই সুযোগটি তারা। আমি যদি একটু মানে আপনার কাছে জানতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ভালো ভালো কাজ করছে কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ে কিন্তু রাজশাহী মহানগরীতে চুরির ঘটনাগুলি বেড়ে গেছে। আসলে পুলিশ বাহিনীর এই রকম ঘটনা তো চলতেই থাকে, তারপরেও আমরা পুলিশ বাহিনীর কাছে যখন এটি ব্যাপক আকারে শুরু হয়, পুলিশ বাহিনীতে একটি ভালো কাজ করছে, সেটি হচ্ছে যে মাদকাসক্তদেরকে ধরার জন্য ব্যাপকভাবে চেষ্টা করছে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে পুরস্কৃত করছে, তাদেরকে নিয়ে সমাবেশ করছে, কমিউনিটি পুলিশের মাধ্যমে নানান ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে অনুরোধ করব এটিকে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়ে এটি মোকাবেলা, কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখলাম যে এখানে স্বর্ণের দোকানে ডাকাতি হলো সন্ধ্যার পর পরেই, তারপরে আরেকটি কম্পিউটার ফার্মে চুরি হলো। এবং আমরা মনে করি যে পুলিশ বাহিনী এগুলো উদ্ঘাটন করবে, আমাদের বিশ্বাস তারা একটু পুলিশের প্রতি আমাদের যে আস্থা সেটি ফিরিয়ে আমাদের ফিরিয়ে রক্ষা করবে। ধন্যবাদ অধ্যাপক কামরুল জামান আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। যোজনা আজ রাজশাহী থেকে সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন খাদ্যতলা নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল জামান। আজকের সংবাদপত্র পর্যালোচনা এ পর্যন্তই, ধন্যবাদ যোজনা। কাজী সাহেব আপনাকে ধন্যবাদ। এবারে যাব চট্টগ্রামে, সেখানে আছেন রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাই চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আসলে কি কি? চট্টগ্রামের দৈনিক আজাদি, এটি সবচেয়ে প্রাচীনতম দৈনিক, সেটির প্রধান শিরোনাম হলো কর্ণফুলী কন্টেনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন সংশয়, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের একটি বড় প্রকল্প, সেই প্রকল্প নিয়ে তারা অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। এবং চট্টগ্রামের আরেকটি উল্লেখযোগ্য খবর হলো 87 কোটি টাকায় তৈরি হচ্ছে বিদ্যুৎ লাইন, ডিসেম্বরের মূল কাজ কর্ণফুলীর টানে। এবং নির্বাচন কমিশনের নিবন্ধন ঝুঁকিতে বিএনপি সহ 21 দল, এছাড়াও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত 3। দৈনিক পূর্বকুম, চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি আওয়ামী লীগের শতাধিক এমপির মনোনয়ন আগামী নির্বাচনে অনিশ্চিত বলে তারা একটি আভাস দিয়ে প্রতিবেদন করেছেন। এছাড়াও আটক ব্যক্তি 7 দিন রিমান্ডে, ইতি চাকমা হত্যার তদন্ত সিআইডিতে, খাগড়াছড়ির এই ঘটনা নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন। দৈনিক পূর্বদেশ, চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি 7 মাস পর বাড়ি ফিরলেন হুম্মাম কাদের, অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মামকে নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত হয়ে সর্বোচ্চ সাজা মৃত্যুর দণ্ড
যার বিরুদ্ধে হয়েছিল সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মামের সাত মাসের অন্তর্ধান রহস্য নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন এবং চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি ব্যবস্থাপত্রে স্পষ্টভাবে লিখতে হবে ঔষধ ও ব্যবহার বিধি। এছাড়াও খালেদাকে গ্রেপ্তারে পুলিশকে আদালতের তাগাদা সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট ছাপা হয়েছে বিশেষ গুরুত্ব সহকারে। কেন্দ্র থেকে বান্দরবান বিএনপির কমিটি ঘোষণার আরেকটি খবর এই কাগজ বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ যেটিতে বলা হচ্ছে কোরবানিতে ভারতীয় গরু আনতে হবে না, চট্টগ্রামে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। এছাড়াও ইউএসটিসিতে চার ছাত্রলীগ কর্মী আটক এবং দেবনাথে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধারের বিশেষ প্রতিবেদন গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এই কাগজে। এইগুলো চট্টগ্রামের শীর্ষ কাগজগুলোর প্রধানতম প্রতিবেদন। আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত রয়েছেন চট্টগ্রামের তরুণ সংগঠক যিনি সাবেক ছাত্রনেতা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্বাগত জানাই আপনাকে। আমরা তখন শিরোনামগুলো শুনছিলাম, শুরুতেই যদি একটু আশাবাদের খবর আমরা উপস্থাপন করি তাহলে দেখা যায় যে ৮৭ কোটি টাকায় তৈরি হচ্ছে বিদ্যুৎ দায় ডিসেম্বরের মূল কাজ, যেটি প্রধানতম প্রতিবেদন হয়েছে চট্টগ্রামের আজাদীতে। কর্ণফুলী টানেল যেটি শুধু চট্টগ্রামের নয় সারা দেশেরই একটি আশাবাদের স্থান, সেই প্রসঙ্গে যদি বলি আপনি কেমনটি দেখছেন দীর্ঘদিনের যে প্রত্যাশিত প্রকল্প কর্ণফুলী টানেল সেটির অগ্রযাত্রা? আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনিও তো দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ নিয়ে ১২,১২,০০০ কোটি টাকার এই টানেল, এবং এই টানেল যদি হয় মানে নদীর উপর আরেকটি উপসর্গ রূপ এবং একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন সেখানে গড়ে উঠবে, এবং এই জন্যই এই ৭৭ কোটি টাকা বিদ্যুৎ লাইনটা তৈরি হচ্ছে। এবং দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং আমাদের সরকারের একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশকে আলোকিত করা এবং বিদ্যুতের যে আগের যে সংকট ছিল আপনারা জানেন, শ্রীনগরে আমরা ক্ষমতা ছিলাম, আমরা ৪,৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেখে গিয়েছিলাম, কোনো দেশে তাই সেখানে ৩,০০০ মেগাওয়াট। এবং এবার আমাদের সরকার ক্ষমতা এসে এ পর্যন্ত প্রায় ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা যুক্ত করেছি এবং সক্ষম হয়েছি। আমরা ধীরে ধীরে আমরা আশা করি ২০২১ সালের মধ্যে প্রায় ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা বসতে পারব। এই যে আশাবাদের খবর, এটির পাশাপাশি আরেকটি প্রধানতম শিরোনাম কর্ণফুলী কন্টেনার টার্মিনাল প্রকল্প, যেটিকে সংশয় করা হচ্ছে বাস্তবায়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, এটি কেন হচ্ছে বলে মনে হয়? এই ক্ষেত্রে আমি কেন জানি না এটা দীর্ঘদিন হচ্ছে, এবং আপনারা জানেন যে বর্তমান বন্দরের যে সক্ষমতা কর্মপরিধি অনেক গুণ বেড়ে গেছে এবং রাজস্ব আয় আগের চেয়ে প্রায় ১০ গুণ বেড়েছে, এবং চট্টগ্রাম এই বন্দর শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের আমি মনে করি হৃৎপিণ্ড। এ বন্দর যতই সম্প্রসারিত হবে কর্মকাণ্ড ততই বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি মনে করি কর্ণফুলীর কন্টেনার টার্মিনাল এটা খুব দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। উন্নয়নের কথা যখন এলোই, উন্নয়নের সাথে রাজনীতির একটি বিশেষ সম্পর্ক, রাজনীতির অঙ্গন আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে। আপনি যে এলাকার সাধারণ সম্পাদক দক্ষিণ চট্টগ্রামের, সেই দক্ষিণ চট্টগ্রামের মহিলা আওয়ামী লীগ নিয়ে অনেক কথা উঠেছে, যুদ্ধাপরাধী একজনের কন্যা যিনি কিনা আওয়ামী লীগের সংসদ সদস্য স্ত্রী রিজিয়া রাজা চৌধুরী তার কমিটিতে অন্তর্ভুক্ত, তিনি অনেক কথা, এবং গতকাল সর্বশেষ যে তথ্য আজকে কোনো কোনো কাগজে আছে যে তাকে বাদ দিয়ে মহিলা আওয়ামী লীগের কমিটি হয়েছে, এরকম একটি অবস্থা কেন দাঁড়ালো মুক্তিযুদ্ধের চেতনার একটি ঐতিহাসিক দলের কাছে? আসলে বিষয় নিয়ে আমরা বিব্রত, আমাদের দল আমরা পরিষ্কার আমরা বলেছি, কেন্দ্রীয় কমিটিকে আমরা জানিয়েছি যে কোনো যুদ্ধাপরাধী বা জমা সংশ্লিষ্ট কোনো নেতার কন্যা বা ছেলেমেয়েরা সে যে হোক তারা আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনে কোনো অবস্থাতে যুক্ত হতে পারবে, এবং আমাদের দলের যে আইডিওলজি আমাদের যে নীতিমালা সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, তার কাজে আমি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগকে আমরা সুপারিশ করেছি বাধ্য হওয়ার জন্য, তারা ইতিমধ্যে তাকে বাদ দিয়েছে।
কিন্তু মহিলা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এই অন্তর্ভুক্তির প্রচেষ্টা কেন হলো, জেলাকে পাশ কাটিয়ে তারা কিভাবে একজন বিতর্কিত মানুষকে দিলেন, এটিও তো অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়টি যিনি করেছেন আমাদের সাবেক এমপি সাফিয়া খাতুন, আমাদের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, তিনি আসলে বিষয়টি জানতেন না, তিনি না জানেন এই বিষয়টা করেছেন। আচ্ছা, আরেকটি বিষয় খুব প্রশ্নবোধক, গতকালও আমরা দেখেছি ছাত্রলীগ চট্টগ্রাম কলেজে পারস্পরিক বিভক্তির কারণে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে, আপনি একজন প্রাক্তন ছাত্র নেতা চট্টগ্রামের সভাপতি ছিলেন, কেন এরকম আসলে হচ্ছে একটি ঐতিহ্যবাহী শতাব্দীর ভ্যানগার্ড খ্যাত সংগঠনে? আসলে ছাত্রলীগ করছে স্বাধীনতার অন্যতম একটি নিউক্লিয়ার সংগঠন, আজকের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা খুব সংকট এবং বিব্রতকর অবস্থায় আছি। তারপরে আমি বলবো ছাত্রলীগ কিছু কতিপয় সাপ্তান্বেষী এবং কিছু অনুপ্রেত আমাদের দল বীর করেছে এবং কিছু হাইব্রিড বীর করেছে, এবং দীর্ঘদিন আমি মনে করি দলে রাজনৈতিক চর্চা থাকা দরকার, আমাদের পড়াশোনা দরকার, এবং আমরা মনে করতাম, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমরা মনে করতাম যে ছাত্র রাজনীতি হচ্ছে একটি পাঠশালা নয়, আমরা পড়াশোনা করতে চেষ্টা করেছি, জানতে চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বিনিয়োগ হওয়ার চেষ্টা করছি। আমি আমার সংগঠনের ছাত্রলীগ বন্ধুদের বলবো চট্টগ্রাম কলেজের যে বিরাজমান সমস্যা, এটা বহিরাগতদের আগমনের কারণে শেখানো হচ্ছে, এবং এই বিষয়টা আমাদের মাননীয় জেলা পরিষদ সহ আমরা একবার কথা বলেছিলাম, বিষয়ে বহিরাগতরা যাতে ওখানে যেতে না পারে এই বিষয়টি খেয়াল করছি। ধন্যবাদ, আমরা নিশ্চয়ই সেই বিষয়টি আমরা প্রত্যাশা করছি এবং আমরাও সেরকম একটি পরিবেশ পাবো। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সাথে, আজকে দিনের সংবাদপত্র প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করছিলাম। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ দুজনা। রিয়া সাদার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল নিউজ 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।